কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলের সঙ্গে আমার দেখা করতে অনেকটাই দূরত্ব হয়ে গেল, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আমি আসতে পারিনি আপনাদের সামনে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিজয় দশমীর শুভেচ্ছা রইল। ছোটদের প্রতি ভালোবাসা, বড়দের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করলাম। আপনারা সকলে ভালো থাকুন, আমার ভিডিও দেখছেন এইভাবেই দেখতে থাকুন। তো চলুন আজকে সরাসরি আলোচনায় চলে যাই। আজকের আলোচনা হচ্ছে আমার মা এবং বোনেদের জন্য, বাবা ভাইদের জন্য কিন্তু নয়, মা এবং বোনেদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ কথা আজ আমি বলতে চলেছি। রান্নাঘর আমাদের কেমন হওয়া উচিত সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। বলবেন, মাতাজি রান্নাঘর নিয়ে কেন বলছেন? এটা ধর্মের সঙ্গে প্রচুরভাবে জড়িয়ে আছে। আপনারা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুনুন, আমি বেশি টাইম নেব না। দেখুন, রান্নাঘরে কখনো আমার মা বোনেদেরকে চটি পরে রান্না করতে নেই, একথা আমি অনেক বলেছি অনেক ভিডিওতে। এক নম্বর কথা, চটি পরে রান্না করবেন না। এখন তো আমরা রান্নাঘরে মার্বেল বসাচ্ছি, কুচিনা লাগাচ্ছি, লাইট লাগাচ্ছি, ফ্যান লাগাচ্ছি, রান্নাঘরে চাকু কাঁচি এই সমস্ত রেখে দিচ্ছি, দিয়ে রান্নাঘরের নাম কি হয়ে গেছে? বাংলাতে আমরা বলি রান্নাঘর, আর ইংরেজিতে বলা হয় কিচেন। তো এখন আমরা সবাই এই কথাটাই ব্যবহার করি, কি না কিচেন। তো আসুন এই নিয়ে কথা বলি। রান্নাঘরে চটি পরে ঢুকবেন না। সকালবেলা উঠে আমার মা বোনেরা এক কাজ করবেন, আপনাদেরকে আমি সব সময় বলি, সূর্য ওঠার আগে বিছানা ছেড়ে উঠে পড়বেন। আপনারা বাসি কাজ সমস্ত সেরে, যা কিছু আপনাদের আছে সেরে স্নান করে নেবেন। স্নান যদি নাও করতে পারেন, হাত পা কোমর পর্যন্ত ধুয়ে মা গঙ্গার জল মাথায় স্পর্শ করবেন, তখনই পুজো সেরে নেবেন। আর পুজো সারার আগে আপনারা কি করবেন জানেন? ওই রান্নাঘরে আপনারা গঙ্গার জল ছিটিয়ে নেবেন। সকালে রান্নাঘর যদি মোছার ক্ষমতা না থাকে, সময় না পাওয়া যায়, তাহলে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এবং তার আগের দিন রাত্রে এটো বাসন সমস্ত অন্য জায়গায় সরিয়ে রাখবেন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর যা দিয়ে আপনারা তরি তরকারি কাটেন, যেমন কাঁচি, যেমন ছুরি, যেমন বটি, যেমন হেঁসো, অনেক মা বোনেরা অনেক জিনিস দিয়ে সবজি কাটেন, সেই সমস্ত কাটা জিনিসগুলো আড়ালে, চোখের আড়ালে রেখে দেবেন। চোখের আড়ালে বলতে যেন সকালে উঠেই চোখ না পড়ে, তাহলে নেগেটিভ এনার্জিগুলো আপনাদের মধ্যে চলে আসবে। আর নেগেটিভ এনার্জি এলে খুব খারাপ, অশুভ বলা হয়। দু নম্বর তিন নম্বর কথায় আসি এবার। তিন নম্বর কথা হচ্ছে, রান্নাঘরে রান্না করে ঢেলে পাত্রে কখনো আ ঢাকা রাখবেন না। আ ঢাকা রাখলে কি হয়, সেই খাবারে নেগেটিভ এনার্জি এসে পড়ে, এবং সেই নেগেটিভ এনার্জি খাবার যখনই শরীরে যায় তখন ক্ষতি হতে পারে, নানান ক্ষতি। এটা আমাদের হিন্দু সনাতনী শাস্ত্রে বলছে। এবং আর একটা বিজ্ঞানসম্মতভাবে দেখতে গেলে, যে সমস্ত পোকামাকড় আপনারা চোখে দেখতে পান না, সেই পোকামাকড়, ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড় রান্নাতে পড়বে, পড়ে কি হয়, খেলে পরে অসুস্থ হয়ে পড়বেন এবং মৃত্যুও হতে পারে। যদি টিকটিকির পায়খানা টায়খানা পেছা পেছা পড়ে আপনাদের, তাহলে শরীরটা খারাপ হবে এবং মৃত্যুর দিকে ঢলে পড়বেন। তো আমি বলছি সবসময় রান্নাঘরে এই জিনিসগুলো নজর রাখবেন। আর রান্নাঘরের সম্বন্ধে এত কথা আমি কেন বললাম বলুন তো? রান্নাঘরটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর জায়গা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মা অন্নপূর্ণা দেবী বাস করেন স্বয়ং রান্নাঘরে। তো সেই রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, অগোছালো হয়ে পড়ে থাকে, আ ঢাকা হয়ে পড়ে থাকে, এটোকাটায় ভর্তি হয়ে থাকে, তাহলে মা অন্নপূর্ণা দেবী সেখানে থাকেন না, এবং মা অন্নপূর্ণা দেবী মনে মনে ভীষণ কুপিত হন, আর সেই কোপ এসে আমাদের সংসারে পড়ে। আমি নিজে ভাবছি সেই কথা, আমি কোনোদিন জানেন চটি পরে রান্না করি না। কেন? যতই ঠান্ডা পড়ুক না কেন, আপনারা রান্নাঘরে গ্যাসের নিচে একটা
আসন বিছিয়ে নেবেন, একটা পুরনো কাপড় বিছিয়ে নেবেন, পায়ে মোজা দেবেন, দিয়ে আপনারা শীতকালে রান্না করবেন। দেখুন, ঘর তো ঘর, মা লক্ষ্মীর জায়গা, আর রান্নাঘর তো রান্নাঘর, সেটাও তো মা অন্নপূর্ণা দেবীর জায়গা। তাহলে সেই জায়গায় যদি চটি পরে রান্না করা হয়, শ্বশুর ভাসুর স্বামী সন্তানকে যদি দেয়া হয়, তাহলে এটা কিন্তু মোটেই ঠিক নয়। এটা আমাদের হিন্দু শাস্ত্রে বার বার নিষেধ করা আছে। তো যাই হোক মা বোনেরা, আজকে আমি ছোট করে আপনাদেরকে এই কথা বললাম, রান্নাঘরের কথাগুলো আপনারা অবশ্যই 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 মনে রাখবেন। সকালবেলা উঠে গঙ্গার জল ছিটিয়ে আপনারা চা করুন, আপনারা জলখাবার করুন, আপনারা দুপুরে রান্না করুন, আপনারা রাতের রান্না করুন, সারা দিন চলবে। কিন্তু সকালে বাসি ঘরে আপনারা কখনোই ঢুকবেন না, হয় মুছে নেবেন না হয় গঙ্গার জল ছিটিয়ে নেবেন, আমি বারবার বলছি। তো আমার কথাগুলো মনে রাখবেন, এটা ভীষণ কাজের কথা, মা বোনেদের উদ্দেশ্যে বললাম। দেখুন, এগুলো তো বাবা ভাইদের জিনিস নয়, বাবা ভাইরা ইনকাম করে এনে আপনাদের হাতে দেন বা বাজার হাট করে এনে দেন, কিন্তু এই সমস্ত দায়িত্বগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সমস্ত দায়িত্ব যদি আমরা মাথায় রাখি, অবশ্যই সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এবং যদি আপনাদের সব সময়ের জন্য মনে হয় যে কিছু একটা আমরা ধর্মের নামে করব, তাহলে আপনারা প্রথম যে রুটিটা করবেন, সেই রুটিটা আপনারা গো মাতাকে দেবেন, আর শেষ পাতে যে রুটি থাকবে, বেঁচে যাওয়া রুটি, সেই রুটিটা কুকুরকে, রাস্তার কুকুরকে খাইয়ে দেবেন। আমি কেন বলছি জানেন? এই মা বোনেরা রান্না করতে গেলে দেখবেন আমরা এই মুখ থেকে হাত পর্যন্ত পুড়ে যাই। এই অনেক সময় দুধ বসালে দুধ পুড়ে উবলে যায়, গ্যাসের মধ্যে দুধ পড়ে পুড়ে যায়, এবং সমস্ত সময় দেখা যায় রান্না করতে গেলে তেল পড়ে মা বোনদের হাত এবং মুখ পুড়ে যায়। এটা কেন হয় জানেন? এটা রাহু কেতু এবং শনির দোষ থাকে বলে হয়, এটা আমার কথা না, এটা শাস্ত্রে বলছে। তো এই রাহুর দোষের জন্য এই দুটো কাজ হয়। তো আপনারা এই দুটো কাজ বন্ধ করার জন্য ওই প্রথম রুটি গোমাতাকে দেবেন, আর শেষের রুটি কুকুরকে খাইয়ে দেবেন। তো আজকে এটা টিপস হিসেবে আপনাদের সম্বন্ধে আমি বললাম, তো মাথায় রাখবেন। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা, আমি আবার যতক্ষণ না আসছি পরের ভিডিওয় কি করবেন, ওই পুরনো কথা, কৃষ্ণ নাম গুনগুনাতে থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।